আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো আমি কি বানাবো। আমি বানাবো শুটকি মাছ। শুটকি মাছ খেতে কে না ভালোবাসে? এটা আর হলো হচ্ছে লোটে মাংস শুটকি, আর মাংস এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, সবকিছু। আমি বানাবো শুটকি মাছ। শুটকি মাছটা এখন আমি কেটে নেব। আর হলো আলু আর ভাজা। এই দেখো, আমি পেঁয়াজ কেটেছি বলে আমার ছেলের চোখে ঝাল লেগেছে, এর জন্য ও সানগ্লাস পরে বসে আছে। আমি শুটকি মাছ বানানোর জন্য কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুটা এখন উঠিয়ে নেব। শুটকি মাছটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিব এতে পেঁয়াজ, পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমি মশলাগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আমি লাল করে আলুটা ভেজে নিয়েছি, এখন অল্প জল দিয়ে কষিয়ে নামিয়ে নেব মাখা মাখা করে। হয়ে গিয়েছে, নামিয়ে নেব। শুটকি মাছটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। যারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই জানাবে শুটকি মাছটা কেমন হয়েছে। আজকের জন্য টাটা।